गुड मॉर्निंग। हमार आज के टॉपिक हलो रियलिस्ट थियोरी, वास्तववाद, आंतर्जातिक सम्पर्के वास्तववादी तत्व, राइट। वास्तववाद बा वास्तववादी तत्व आंतर्जातिक सम्पर्के आंतर्जातिक सम्पर्क ये शास्त्रे एटार शुरू हुए छे, सूचना हुए छे 1930-এর দশকে, রাইট। তবে এই তত্ত্বটি জনপ্রিয়তা অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর, রাইট। আর যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এই তত্ত্বটি জনপ্রিয়তা লাভ করে, এই তত্ত্বটি বাস্তববাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের, কিন্তু এই তত্ত্বের যে স্রোত, উৎস বা সূত্রের সন্ধান পাওয়া যায় মেকিয়েভেলি, হবস, রুশো এবং হেগেলের রচনার মধ্যে। আবার বলি, এই তত্ত্বের যে উৎস বা সূত্রের সন্ধান পাওয়া যায় মেকিয়েভেলি, হবস, রুশো, হেগেল, এমনকি কৌটিল্যের রচনার মধ্যে, রাইট। কেননা তারপরেও আমরা থুকিডাইডিস, গ্রিক ইতিহাসবিদ, গ্রিক ঐতিহাসিক, গ্রিক হিস্টোরিয়ান থুকিডাইডিস, হ্যাঁ, তিনি যে গ্রন্থটি লিখেছিলেন হিস্ট্রি অব দি পেলোপনেশিয়ান ওয়ার, সেখানেও আমরা এই তত্ত্বের সূত্র খুঁজে পাই। তাছাড়া আছে, কোথায় আমরা খুঁজে পাই এই বাস্তববাদী তত্ত্বের সূত্র? আমরা পাই চাণক্যের অর্থশাস্ত্রে, হ্যাঁ, এবং মেকিয়েভেলির দ্য প্রিন্স গ্রন্থে, এবং হবসের যে বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান, সেই লেভিয়াথান গ্রন্থেও আমরা এই সূত্রটির, এই তত্ত্বটির সূত্র আমরা অনুসন্ধান করতে পারি, রাইট। তো তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার জন্য সমস্ত দেশের রাজনৈতিক বৃন্দ এবং বিভিন্ন দেশ এক হয়ে লীগ অফ নেশনস গঠন করেছিল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু সেটাও যখন ব্যর্থ হয়ে গেল, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো, তখনই একদল বিদগ্ধ পণ্ডিত গবেষণা করতে শুরু করলেন যে কীভাবে এই যুদ্ধকে রোধ করা যায়, বা আবার কেন যুদ্ধ বাঁধল, আবার কেন সংঘাত হচ্ছে, তার কারণ কী। এই কারণ খুঁজতে গিয়েই এই নতুন তত্ত্বের উন্মোচন ঘটে, বাস্তববাদী তত্ত্ব, রাইট। তো তোমাদের প্রথমেই বলি যে এই তত্ত্বটির সূত্রপাত করেছেন 1939 সালে ই এইচ কার্ড, তার বিখ্যাত গ্রন্থ দ্য 20 ইয়ার্স ক্রাইসিস। এই গ্রন্থেই তিনি এই তত্ত্বটি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন, এবং তিনি পূর্বের যে আদর্শবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের তার সমালোচনা করেছেন। এবং ইএসকারের মতে যে ক্ষমতাকে এই আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাকেই প্রধান বিষয় বলে গণনা করা উচিত, গণ্য করা উচিত, কিন্তু পূর্বের যে তত্ত্ব, আদর্শবাদী তত্ত্ব, তারা ক্ষমতাকে অনেক ছোট করে দেখেছিলেন বলেই সেই তত্ত্বকে মনে হয় ত্রুটিপূর্ণ, রাইট। কাজেই আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্বকে উপলব্ধি করাই অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ ক্ষমতা, পাওয়ার, এই পাওয়ার, ক্ষমতার পিছনেই সবাই ছুটছে, সমস্ত দেশ, হ্যাঁ। অর্থাৎ পাওয়ার বাড়ানো যায় কী করে, কী করে শক্তিশালী দেশে পরিণত হওয়া যায়। আন্তর্জাতিক রাজনীতিতে সমস্ত স্টেটের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই একটা প্রধান বিষয়, সেটা হলো যে কী করে ক্ষমতা বৃদ্ধি করা যায়, কী করে অন্য দেশের থেকে নিজের দেশকে আরও বড় করা যায়, আরও পাওয়ারফুল করা যায়, এটাই হচ্ছে মেন ফোকাস। অর্থাৎ ক্ষমতাকেই প্রধান কেন্দ্র বিন্দু হিসাবে এই বাস্তববাদী তত্ত্বে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ক্ষমতাই হলো প্রধান, রাইট। কিন্তু তারপর এই বাস্তববাদী তত্ত্বকে সুসংবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং সুসংহত রূপ দেন হান্স জে মার্গেনথাউ। হান্স জে মার্গেনথাউ তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশন, হান্স জে মার্গেনথাউ তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশনস, এই গ্রন্থে তিনি বিস্তারিতভাবে এই তত্ত্বটি আলোচনা করেন, রাইট। এবং অনেকে এটাকে অভিজ্ঞতাবাদী তত্ত্ব বলেও আখ্যা দিয়ে থাকেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের এই শাস্ত্রে এই তত্ত্বটিকে, বাস্তববাদী তত্ত্বটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়, এবং এই তত্ত্বের প্রাসঙ্গিকতা আজও বিদ্যমান বলে মনে করা হয়। তো হান্স মার্গেনথাউ 6টি নীতির আলোচনার মাধ্যমে এই বাস্তববাদী তত্ত্বের যে প্রধান বৈশিষ্ট্যসমূহ সেগুলো আলোচনা করেছেন। তো তোমরা মনে রাখবে যে
এই বাস্তববাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের মত হলো বাস্তববাদী তত্ত্বজাত সমর্থক ইয়েইস্কার মর্গেনথু এদের প্রধান কারণে হলো যে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি রাষ্ট্রই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তার কারণ হচ্ছে তারা ক্ষমতা বৃদ্ধি করতে চায়, ক্ষমতাটাকেই মেইন কেন্দ্র করতে চায় তারা। আর আর তাদের কাছে তাদের মতে এই বাস্তববাদী তত্ত্বর অনুসারে হ্যাঁ সারা পৃথিবীটাই হলো, বিশ্বটাই হলো অরাজকতার পরিপূর্ণ। অরাজকতাপূর্ণ হচ্ছে এই বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা, কাজে একে অপরের সাথে এক দেশের সাথে অপরের এই সংঘাত অনিবার্য, রাইট? এবং এখানে সমস্ত যে জাতিরাষ্ট্রগুলো, রাষ্ট্রগুলোই হচ্ছে প্রধান কারক, এখানে প্রধান ভূমিকা পালন করে থাকে। এবং জাতীয় প্রত্যেক দেশেরই তাদের লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তা বজায় রাখা এবং জাতির অস্তিত্ব রক্ষা করা, রাইট? এটাই হচ্ছে প্রধান ফোকাস, প্রধান লক্ষ্য। ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সার্ভাইভেল, অর্থাৎ জাতীয় নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষা, এটাই হচ্ছে প্রাথমিক ন্যাশনাল ইন্টারেস্ট। প্রত্যেকটা দেশই চায় তার জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্টকে ধরে রাখতে, এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই সে তার ক্ষমতা বৃদ্ধি করতে চায় প্রত্যেকটা দেশ। এই হলো বাস্তববাদের মূল কথা, অর্থাৎ ক্ষমতা বৃদ্ধি করা, জাতীয় নিরাপত্তাকে বৃদ্ধি করা এবং জাতির অস্তিত্ব রক্ষা করা, এটাই হচ্ছে প্রধান বিষয় বাস্তববাদী তত্ত্বের। এবং এই বাস্তববাদী তত্ত্বের মর্গেনথু আলোচনা করেছেন ছয়টি নীতির মাধ্যমে, এই বাস্তববাদী তত্ত্ব আলোচনা করেছেন, রাইট? সেটা হলো যে রাজনৈতিক সম্পর্ক কতগুলো বস্তুগত নিয়ম বা বিধির দ্বারা পরিচালিত, কেননা আমরা হবসের লেভিয়ান থেকে আমরা এটা জানতে পারি যে ম্যান ইজ বেসিক্যালি সেলফিশ, মানুষ বরাবরই হচ্ছে স্বার্থপর, কলহপূর্ণ, এটা মানুষের প্রকৃতির মধ্যেই রয়ে গেছে হবসের বর্ণনা অনুযায়ী। অর্থাৎ মানুষ যদি কলহপ্রিয় হয়, স্বার্থপর হয়, তাহলে তো রাষ্ট্রগুলো, দেশগুলোও সেই স্বার্থের দিকেই তারাও এগিয়ে যাবে, এবং যেই কারণেই এক স্টেটের সাথে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের লড়াই অনিবার্য, সংঘাত অনিবার্য। হ্যাঁ, তারপর বলেছে মর্গেনথাউয়ের মতে যে যেহেতু মানুষের মধ্যেই এই কলহপ্রিয়তা রয়ে গেছে, মানুষ যেহেতু স্বার্থপর, কাজেই রাষ্ট্রগুলোর মধ্যেও থাকবে, কারণ রাষ্ট্রগুলো তো মানুষের দ্বারাই পরিচালিত হয়, রাইট? সেকেন্ড হলো যে জাতীয় স্বার্থের দ্বারাই সমস্ত রাজনৈতিক আলোচনা হয়, রাজনৈতিক চিন্তাভাবনা কার্যকলাপ হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেক দেশই তাই তার জাতীয় স্বার্থ রক্ষা করা, এবং তার জন্য কি দরকার, ক্ষমতাকে বৃদ্ধি করা, অর্থাৎ পাওয়ারটি হচ্ছে মেইন ফোকাস। এই পাওয়ার বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্যই কিন্তু এক দেশের সাথে আরেক দেশের লড়াই, রাইট? তারপর বলেছে যে সার্বজনীন, সারা বিশ্বের জনীন, সারা বিশ্বের যে নীতি, হ্যাঁ, তার সাথে কিন্তু কোনো রাষ্ট্রের নীতি নাও মিলতে পারে, কেননা নৈতিকতা কোনো একটা দেশের মতোই সম্ভব, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সেই নৈতিকতাকে নাও মেনে চলতে হতে পারে, কেননা সার্বজনীন যে নীতি তার সাথে কোনো একটা নির্দিষ্ট দেশের নীতির সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। অর্থাৎ অনেক সময় রাজনৈতিক কার্যাবলী নৈতিকতা বিরোধীও হতে পারে, এবং কোনো একটা রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা এবং লক্ষ্য বিশ্বজনীন যে ন্যায় নীতি আছে তার পরিপন্থীও হতে পারে, একরকম নাও হতে পারে, সমর্থক নাও হতে পারে, রাইট? এই ছয়টি নীতির মাধ্যমেই মর্গেনথু তার বাস্তববাদী তত্ত্বের বিশদভাবে আলোচনা করেছেন। তাহলে আবার মনে রাখবে যে বাস্তববাদের প্রধান কথাগুলোই হলো যে আন্তর্জাতিক যে রাজনৈতিক ব্যবস্থা সেটা হলো অরাজকতাপূর্ণ, সবাই তার প্রত্যেকটি দেশ চায় তার জাতীয় স্বার্থ রক্ষা করতে, জাতীয় নিরাপত্তা রক্ষা করতে, এবং জাতির যে অস্তিত্ব সেটা রক্ষা করতে, এবং প্রত্যেকটা দেশ যেহেতু তার দেশের স্বার্থ রক্ষা করতে চায়, কাজেই তাকে তার ক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে অন্য কোনো দেশ তাকে আক্রমণ না করতে পারে, রাইট? অর্থাৎ পাওয়ার বাড়াতে হবে, শক্তি ক্ষমতা বাড়াতে হবে, এই কারণেই এক স্টেটের সাথে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের লড়াই, এটাই হলো মূল কথা, রাইট? কাজেই প্রত্যেকটা স্টেট কী চায়, রাষ্ট্র কী চায়, ক্ষমতা বাড়াতে, যাতে অন্য কোনো দেশ তাকে আক্রমণ না করতে পারে, এবং সেও তার যাতে এই ক্ষমতা বৃদ্ধির ফলে সেও তার যাতে দেশের নিরাপত্তা বজায় রাখতে পারে, এবং আন্তর্জাতিক রাজনীতিতেও যাতে প্রভাব বিস্তার করতে পারে। এবং তোমরা বর্তমানে জানো যে ক্ষমতা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আজও মার্কিন যুক্তরাষ্ট্র কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল কান্ট্রি, সেই কারণেই ছোটো ছোটো দেশগুলোর ওপর তারা আভ্যন্তরীণ ব্যাপারেও হস্তক্ষেপ করে, কারণ আমেরিকা শক্তিশালী এতটাই যে
হঠাৎ করে ইরাকের ওপর আক্রমণ হলো, তার জন্য কিন্তু সে কারো ওপর কারো সাজেশন নেয়নি, সিদ্ধান্ত নেয়নি, কেননা তার নিজের ক্ষমতার বলেই সে সেটা করেছিল। সেটা নৈতিক না অনৈতিক সেটা অন্য বিষয়, রাইট? অর্থাৎ ক্ষমতাই হচ্ছে প্রধান বিষয়, এটাই হলো বাস্তববাদের প্রধান কথা। হ্যাঁ, এবং এবং পৃথিবীতে যে যুদ্ধ অনিবার্য, লড়াই যে অনিবার্য, এই ক্ষমতার দ্বন্দ্ব যে থাকবেই, সেই কথাই বারবার পরিস্ফুটিত হয়েছে বাস্তববাদী তত্ত্বের মধ্যে, এবং মর্গানথাও সেটাই বলেছেন তার পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে, এবং ই.এইচ. স্কার দি 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থে এটাই বিশদভাবে আলোচনা করেছেন। অর্থাৎ জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, দেশের নিরাপত্তা রক্ষা করার জন্যই এই এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের দ্বন্দ্ব, সেই কারণেই প্রতিটি দেশ চায়, প্রতিটি রাষ্ট্র চায় তার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য এবং তার শক্তি, বিশেষ করে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য, যাতে করে সে তার আন্তর্জাতিক রাজনীতিতে একটা প্রভাব ফেলতে পারে এবং যাতে অন্য কোনো দেশের দ্বারা যেন সে অন্য কোনো দেশ যাতে তাকে আক্রমণ না করে সেদিকেও রক্ষা করার জন্যও কিন্তু তার শক্তি বাড়ানো দরকার, ক্ষমতা বৃদ্ধি করা দরকার। কাজেই আবার বলি, এই বাস্তববাদী তত্ত্বের প্রধান বিষয় হলো জাতীয় স্বার্থ রক্ষা করা, ক্ষমতা বৃদ্ধি করা। এবং মর্গানথাও বারবার বলেছেন যে মানুষ যেহেতু স্বার্থপর, কলহপ্রিয়, এটা হবসের লেভিয়াথান গ্রন্থেও আমরা পাই, এবং মানুষের এই চরিত্রের এই এই বিশেষ প্রকৃতির জন্যই রাষ্ট্রের মধ্যেও কিন্তু কলহ। অর্থাৎ প্রত্যেকেই চায় তার দেশের ক্ষমতা বৃদ্ধি করতে, তার দেশের প্রভাব বৃদ্ধি করতে, রাইট? এবং বিশেষ করে ১৯৬০ পর্যন্ত কিন্তু এই বাস্তববাদী তত্ত্ব অনেকটাই জনপ্রিয় ছিল, এবং ঠান্ডা যুদ্ধের সময়েও কিন্তু এই বাস্তববাদী তত্ত্বের প্রাসঙ্গিকতা আমরা অনুধাবন করতে পারি, কেননা ঠান্ডা যুদ্ধও দেখা গেছিলো দুটো শিবির, সোভিয়েত শিবির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিবির কীভাবে তাদের ক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছিল এবং সারা পৃথিবীতে একটা ঠান্ডা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করেছিল। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট রিয়েলিস্ট থিওরি। থ্যাংক ইউ।